হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 6:30। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আমি ঘুম থেকে উঠেছি 5:30। তো 5:30 উঠে ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওর বাবার সঙ্গে আজকে স্কুলে গেছে, আর আমি ঘরটা শুধু ঝাড় দিয়েছি, তারপর ওকে রেডি করে পাঠালাম। তো ওর বাবা গেছে ওকে রাখতে, চলে আসবে একটু পরে। আমার কোনো কাজই হয়নি। হ্যাঁ, এই বিছানাটা গুটিয়েছিলাম রাত্রে, ঝেড়ে গুটিয়ে তারপরে ঘুমিয়েছি। আর ওই দেখো সকালবেলা আবার যখন ওকে রেডি করছিলাম, তখন আবার এই কপিগুলোকে টেনে পড়ছিল, আবার একটু নোংরা হয়ে গেছে। আর শুধু ঘরটা ঝাড় দেওয়া হয়েছে, এই বিছানা গুটানো হয়নি। তাহলে চলো তাড়াতাড়ি কাজগুলো করে নিই। আর এই লেপটা কালকে রোদে দিয়েছিলাম, তো ওর পাপা বললো যে আরেকদিন রোদে দেবো, তারপরে তুলে রাখবো। তো সেই জন্য এখানে রাখা আছে। আর আজকে মনে হচ্ছে দিনটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। আর অনেক কিছু শার্পে ডুবিয়েছি, শীতের সব জামা কাপড়গুলো, তো ওগুলো কাচতে হবে। চলো তাহলে কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে চলে এসেছি আমি বিছানা গুটাতে। তো ঘুম থেকে উঠে তো ছেলেকে রেডি করলাম, তোমাদের তো বললাম যে ছেলেকে ঝাড় দিয়ে ছেলের খাবার বানিয়ে, ওর এক্সাম হচ্ছে এখন, তো ওর খাবারটা বানিয়ে দিয়ে ওকে রেডি করে খাইয়ে রেডি করে তারপরে ওর বাবার সঙ্গে চলে গেছে স্কুলে। তারপরে আমি আমার কাজে লেগে পড়েছি, যে আমার কাজে দেরি করলে তো চলবে না, আমার দেরি করলেই মুশকিল, কাজ আমার পিছিয়ে যাবে। তো আমি আর একটু বসিনি, নিজের কাজে লেগে পড়েছি। আর শীতের সময় বিছানা গুটাতে অনেক টাইম লেগে যায়, তো দেখতেই পাচ্ছ ওদিক ওদিক গুছিয়ে গুছাতে অনেক টাইম লেগে গেল। আর তবুও লেপটাকে ভরে দিয়েছি এখানটায়। এখন ঠান্ডা অনেক কম আছে, তো মানে এই পাতলা কম্বলগুলো আছে আর আর একটা একটু মোটা কম্বল আছে, তো সেগুলোতেই চলছে এখন। কিন্তু তবুও গরম লাগছে এখনও, তো গরম। এই দেখো এই মোটা কম্বলটা আছে, তো ভাবছি যে আর দু একদিনের মধ্যে এটাকে কভারটা খেচে দিয়ে আর রোদে দিয়ে ভরে দেব। তো সেই জন্য মানে লাগছে না কম্বলটা, গায়ে দিতে লাগে না, গরম লাগছে, ফ্যান চলছে, তো ভরে রেখেছি যদি ঠান্ডা লাগে সেই জন্য। তো দেখতেই পাচ্ছ কত মানে কম্বল, লেপ কম্বল গুছাতে গুছাতে দিন অনেক টাইম শেষ হয়ে যায়। শীতের সময় এক ঝামেলা, যে বিছানা গুটাতে অনেক টাইম লেগে যায়, গরমের সময় কোনো ঝামেলা নেই, বালিশ টালিশ গুছিয়ে নিলে তারপরে বিছানা চাদর ঠিক করে নিলে হয়ে গেল। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর বিছানা গুটানো হয়ে গেছে, আর এদিকে আমি ওই পাপ্পিগুলাকে বিছানায় রেখে দিলাম। আমার ছেলে এগুলো বিছানাতে আসলে এগুলোকে খোঁজে, তো আমি এখানে রেখে দিই আর অন্য কোথাও রাখি। তারপরে ওই রুমটা গুছিয়ে আমি তারপরে এই রুমটাতে চলে এসেছি। এই রুমটা কিন্তু আমি রাত্রিবেলা ছেলেকে পড়ানোর পরে বেড কাভারটাকে ঝেড়ে তারপরে ঘুমাই। আবার দেখো সকালে যখন ওই স্কুল যায় তখন আবার কয়েকটা কপি নামিয়েছিল, কপি নামিয়েছে। তারপরে দেখো একটা বাস উপরে উঠে গেছে, কয়েকটা জামা কাপড় উঠে গেছে, তো এগুলোকে আবার আমি গুছিয়ে নিব। এই রুমটা কিন্তু দিনের মধ্যে 7 বার গুছালো, সেই একই থাকে। আর সবকে আবার গুছিয়ে তারপরে বিছানাটা তো কিছু নোংরা নেই, এমনি একটু গুছিয়ে নিলেই সব পরিষ্কার হয়ে যাবে, তো পরিষ্কার হয়ে গেল। তারপরে এখানটায় আমি চলে এসেছি ঘরটা মুছে নিতে, মানে ঘরটা সব ঝাড়া মানে গুছানো হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া গুছানো, মানে গুছানো না থাকলে আবার ঘরটা মুছলেও ভালো লাগে না, তো আগে সবকে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তারপরে এসেছি এবার ঘরটা মুছে নিতে, তো ঘরটা মুছে নেব। তো তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি মর্নিং টু আফটারনুন রুটিন। তো মর্নিং থেকে আফটারনুন নয়, নুন হবে, নুন
আফটারনুনই বললাম, আফটারনুন রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো মর্নিং সকাল থেকে তো আরেকটু সকালে আমি শেয়ার করতে পারতাম, কিন্তু মানে ছেলের স্কুলে পাঠানোর একটু তোড়জোড় থাকে, সেই জন্য তখন ভিডিও করা হয় না, তাড়াতাড়ি করে ওকে রেডি করে পাঠাতে হয়। খুব সকাল সকাল স্কুল, 7টায় স্কুল স্টার্ট হয়ে যায় সেই জন্য। তো এদিকে কথা বলতে বলতে ওই দুটো রুম, কিচেন সব মোছা হয়ে গেছে, এবার ডাইনিংটাও কথা বলতে বলতে মোছা শেষের পথে, ঘর মোছা হয়ে গেলে এদিকটা পুরো পুরো ক্লিন হয়ে যাবে। তারপরে আমার কাপড় কাচা তো ওটা কমন কাজ, ওটা মানে রোজ মানে যেমন ঘর মোছা রান্না করার মতো কাপড় কাচাটা কমন কাজ, মানে রোজ এক বালতি করে কাচতেই হবে, এটা একবারে যাই হয়ে যাক কাচতেই হবে। তো আজকে অনেক কিছু ভিজেছি, কারণ যে শীত তো চলে যাচ্ছে, টাটা করছে, তো আমি ভাবলাম যে আর এগুলোকে বাইরে রেখে লাভ নাই, তো সবকে পিছিয়ে দিয়েছি, আজকে কেচে নেব, কিছুটা থাকবে কেচে নেব সেখানে। তারপরে এখানটাই আমি চলে এসেছি কিচেনে, আলু করলা ভাজা হবে, এখানে আলু কাটা আছে, সব মাংসের জন্য সব রেডি। আর এখানটায় আমি চালটা ভিজিয়ে দিয়েছি, এখানে মেশিন চলছে, জলটা জ্বালিয়ে দিয়েছি, আর দুটোতে 2 লিটার ভরা হয়েছে আর আছে, আর এটি সকালকে ব্রেকফাস্টের এটি বেরিয়ে গেছে, যেটি ধোবো আমি। তো এখানটাই দেখতেই পাচ্ছো আবার চলে এসেছি কিচেনে। তো কিচেনে এবার হচ্ছে থালা যেটুকু বেরিয়েছে সেটুকু মেজে নেব, আর আমার ছেলে কিন্তু কাঁচা পেঁয়াজ খেতে ভীষণ পছন্দ করে, তো ও কাঁচা পেঁয়াজ আমি কেটে রেখেছি মাংসর জন্য, ওখান থেকে নিয়ে নিল একটু, তো নিয়ে চলে গেল। আমি আবার বললাম যে এখানে যেখান থেকে নিয়েছো ওটা সেখানে রেখে দাও, তো ওটা ওখানে রেখে দিলো, রেখে দিয়ে চলে গেল। হ্যাঁ, আর একটা জিনিস বলতে তোমাদের ভুলে গেছি, আমার ছেলে কিন্তু স্কুল থেকে চলে এসেছে, আর ওকে খিচুড়ি করেছিলাম ওর জন্য, ওটা ওকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে আর এই হাঁড়িটাতে খিচুড়ি করেছিলাম, একটা ছোট হাঁড়িতে বসিয়ে দিয়েছিলাম। যে ও আমাদের তিনজনের জন্যই বসিয়ে দিয়েছিলাম, ছেলেরও হয়ে গেল, আমাদের দুজনেরও হয়ে গেল। তো ও পাপা বললো যে এসে প্রেশার কুকারে ভালো লাগে না খেতে, তো সেই জন্য এই ছোটো হাঁড়িটাতে বসিয়ে দিয়েছিলাম, তো ঢাকা দিয়ে রেখেছিলাম, তাড়াতাড়ি হয়ে গেছে। তো সেই জন্য দেখতেই পাচ্ছ থালা বাসন অনেক বেরিয়ে গেছে, মানে রুটি করলে এত থালা বাসন বেরোয় না, কিন্তু ভাত খিচুড়ি এগুলো বলে অনেক থালা বাসন বেরিয়ে যায়। তখন কিছু বেরিয়ে গেছিলো সেগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি জলটাকে ভরে নেব। তো সকালের কাজ কিন্তু শুরু হলে আর শেষ হতে চায় না, মানে দুপুর পর্যন্ত এক লাগাতার 1 সেকেন্ডও বসার কোনো টাইম নেই, মানে চলতেই থাকে চলতেই থাকে, কিন্তু কাজ আর শেষ হয় না। তো দেখতেই পাচ্ছ আমারও কোনো কাজ শেষ হচ্ছে না, মানে যতক্ষণ না খাওয়া হচ্ছে দুপুরবেলা ভাত, ততক্ষণ আর কাজ আর শেষ হবে না, একটার পর একটা একটার পর একটা হতেই থাকে, আর টাইম পালাতেই থাকে। আর এখানটাই আমার ছেলে খেলছে, তো ওর একটু ভিডিও বললাম আমি, আমি দেখো সব অ্যানিমেলসগুলোকে নিয়ে স্যার এই বাসের ওপর চাপাবে, বাসের ওপর চাপিয়ে সারাদিন ওর এই কাজ ঘরের মধ্যে, সারাদিন এটা নিয়ে খেলবে। তো আর বাইরের দিকে দেখতে পাচ্ছ রোদ উঠেনি ঠিক করে, আর আমি অনেক জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, তো ভাবছি যে একটু পরে উঠে যাবে, তো দেখতে পাচ্ছি একটু একটু রোদ উঠেছে কিন্তু ভালো করে ওঠেনি। আর এখানটায় চলে এসেছি আমি, একটু রোদ উঠেছে, ভাবলাম যে ভালোই হলো, তো সব মোটা মোটা জামা কাপড় ভেজানো আছে, সোয়েটার, তো সেগুলো কেচেছি ওর পাপা সৃজিতের, ওর পাপার মানে আমার নেই, আজকে আমি পরের দিন কাচবো, তো ওদের দুজনেরই অনেক কিছু বেরিয়ে গেছে। তো এই দেখো ওর ইউনিফর্মগুলো, ইউনিফর্মের সোয়েটার,
আর ঘরে মানে ঘরে তো সেরকম পড়ে না, বাইরে কোথাও গেলে পড়ে। তো অনেক কিছু ছিল, তো সেগুলোকে কেচে নিয়েছি। আর এ দেখো বালতি ভর্তি আর লেপটাকে দেখতেই পাচ্ছ, চারটা চেয়ার চারিদিকে দিয়েছি, আর লেপটা যে ঘরে দেখালাম সেই লেপটাকেও রোদে দিয়ে গেছি। তো রোদ হচ্ছে এদিকে, সারাদিন রোদ লাগবে, সন্ধ্যাবেলা নিয়ে যাব। কিন্তু রোদ তো ঠিক করে হচ্ছে না, সেই জন্য তো সেই জন্য দিয়ে দিয়েছি রোদে। আর এদিকটাতে অনেক কিছুই কাঁচা কাচলাম, মানে কালকেরও কয়েকটা জিনিস থেকে গেছিল, সেগুলোকেও কাচলাম। তো কাচতে কাচতে আমার কিন্তু ঠান্ডা লেগে গেছে, কিন্তু ঠান্ডা লাগলে হবে কি, কাচতে তো হবেই। আর আমার কথা বলার দেখে বুঝতেই পেরেছো যে আমাকে ঠান্ডা লেগেছে। তো গলার স্বর কিন্তু ভয়েস চেঞ্জ হয়ে গেছে। আর তোমাদের সঙ্গে কিন্তু আমি এখানে ভিডিওটা শেষ করব, আর বেশি বড় ভিডিওটা করিনি, কেন যে মানে সকাল থেকে দুপুর পর্যন্ত এইটুকুই কাজ থাকে। আর রান্নাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক করবে, আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে। আর দেখতে দেখতে দেখতেই পাচ্ছ কত কিছু কেটেছি। এই এইটি কিন্তু ছেলের, এই তারটাতে সব ছেলের, আর ওই দিকটাতে ওর পাপার। তো ছেলেরও অনেক কিছু কেটেছি, এগুলো ঠান্ডারে সব তো ভরে দেবো বলে কেচে নিয়েছি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কিছু মানে হয়ে গেল শুকোতে দেওয়া। এবার এবার কিন্তু বাড়ি গিয়ে শুধু স্নান করতে হবে, স্নান করে রান্না বান্না করতে হবে। তো বেলাও হয়ে গেছে অনেক, 12টা বাজতে চললো, মানে সকাল থেকে করছি, তবু কাজ কিন্তু আর শেষ হচ্ছে না। কাজ একটার পর একটা একটার পর একটা লেগেই আছে। আর জামা কাপড় সব দিয়ে দিয়েছি, আর বাতাস বইছে অনেক দেখতেই পাচ্ছ। তো ক্লিপগুলো ভালো করে দিয়ে দিলাম, আর ওই দিকটাতে গেলাম, ওই দিকটাতে আরও ভারী ভারী যেগুলো সোয়েটার আছে সেগুলো দিয়ে দেবো, মানে ধারে বেশি বাতাস বইবে, রোদ লাগবে।